এবার হকারদের পাশে নওসাদ। হকারের বিরুদ্ধে রেল পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে গিয়ে আরপিএফ এর লাঠির ঘা খেতে হয়েছিল হকারদের। গত 16 সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদে হুগলি স্টেশনে রেল অবরোধ করে হকাররা। স্টেশনে বিউটিফিকেশন হবে বলে হকার উচ্ছেদ অভিযান শুরু করে রেল, যা শুরু হয়েছিল কন্নগর স্টেশন থেকে। এই ঘটনার পর হকারদের জীবন জীবিকায় সংকট দেখা দিয়েছে। আজ সন্ধ্যায় রেল হকারদের পাশে সহমর্মিতার বার্তা নিয়ে হাজির হন হাইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক হকারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা কন্নগর স্টেশন ডেপুটি ম্যানেজারকে জানান। ভাঙড় বিধায়ক বলেন, বাংলার বহু মানুষ রেলে হকারি করেন, সামনে পুজো আর তার আগেই সেই হকারদের পেট চালানোর দায় হয়েছে, এটা চলতে পারে না। রাজ্য সরকার নীরব হকারদের সমস্যার বিষয়ে, প্রয়োজনে বিধানসভায় হকারদের সমস্যার বিষয়টি ওঠা উচিত বলে মনে করেন নওশাদ। দেখুন, আমি আজকে এসেছি, কয়েকদিন আগে থেকেই খবর পাচ্ছিলাম যে এদিনকে হাওড়া স্টেশনে হকার ভাইদের সহ যাত্রীদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, ওখানে আরপিএফ দ্বারা আরকে দিয়ে, আরপিএফ তো নিজস্ব করে না, তাকে ডাইরেকশন না দিলে তারা কিভাবে করবে, তাদেরকে দিয়ে যেটা হয়েছে আমি মর্মাহত ব্যথিত। সেই জন্য খোঁজ খবর নিয়ে দেখলাম এই সমস্যার সূত্রপাত এক প্রকার কন্যাগর থেকেই হয়েছিল। তো কন্যাগর এসে আসলাম, এসে এখানকার যারা হকার্স যারা আছেন তারা তো অনেকে ভয়ে আছেন বা যে আছেন, তাদের সাথে কথা বললাম যে তারা সত্যিকারের কথা, যে দুঃখের কথা শোনালো, প্রায় 40-30 বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছে। যখন মানুষ বিপদে পড়ে রেলের মধ্যে, তখন আমাদের আরপিএফরা হয়তো এসে পৌঁছায় না, তার আগে পর্যন্ত কিন্তু তারাই সেবা সুজ্জার কাজে করেন এবং মানুষের কিছু দরকার লাগলে এখান থেকে দুটো কিনে এবং এই কেনার ফলে তাদের পরিবার চলে। শুধু মেল লাইনে, হাওড়ার মেল লাইনে প্রায় 60-70 হাজার হকার আছে, তাদের পরিবার এর উপরে ডিপেন্ড করছে। আর সামনে দুর্গা উৎসব, আমাদের বাঙালিদের বড় উৎসব একটা, তো সেই পরিস্থিতিতে যদি এদেরকে এই ধরনেরভাবে অত্যাচার হয়, এদেরকে ফাইন হয়, এদেরকে যদি ডিস্টার্ব হয়, এরা দিনে লুকিয়ে ছুড়িয়ে ব্যবসা করে 100-150 টাকা ইনকাম করছে, কি পরিবারের লোকজনের মুখে অন্ন তুলে দেবে না দুর্গাপুজোর প্রিপারেশান নেবে, এগুলো সব শোনার পরে এসে আমি স্টেশন ম্যানেজারের কাছে দেখা করতে চেয়েছিলাম। উনি তো না থেকে বেরিয়ে গিয়েছেন, তারপরে ডেপুটি ম্যানেজার যিনি আছেন বা অ্যাসোসিয়েট যিনি আছেন তার সাথে কথা বললাম, তিনাকে বললাম দেখুন যে ব্যাপারটা হচ্ছে মানবিকতার খাতিরে অনেক কিছু করা যায়, রাষ্ট্র হচ্ছে কল্যাণকর হতে হবে, রাষ্ট্র যদি ব্যবসা করে ফেলে ভাবে তাহলে জনগণ যাবে কোথায়? পশ্চিমবাংলায় প্রায় 10 লক্ষের আশেপাশে হকার্স আছে, 50 লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে, তাদের কথা ভাবা দরকার। যে পলিসি আছে পলিসিকে চ্যালেঞ্জ করে আগামী দিনে আমরা প্রয়োজনে আইনের দ্বারস্থ হব, কিন্তু এই পুজো আসছে, এই অন্তত এই মরশুমে যেভাবে ধরপাকড় বা ডিস্টার্ব করা হচ্ছে এটা থেকে বিরত থাকা হোক। হকার ভাইরা যারা আছেন তারা ব্যবসা করুক, এই তাকে জানিয়েছি। তিনি দেখুন কন্যাগর থেকেই সমস্যাটার সূত্রপাত হয়েছিল, এখানেই ফার্স্ট টার্গেট করা হয়েছিল। আশপাশের স্টেশনে আপনি বালিতে যাবেন, শ্রীরামপুরে যাবেন, ঋষিরাতে যাবেন, এই ধরনের ভাবে হকারদের ওপর যে দমনপীড়ন নীতি হচ্ছে অন্য স্টেশনগুলোতে সেই অর্থ হয়নি। হকাররা অভিযোগ করছে তাদেরকে মারধর করা হয়েছে, অথচ রেলে যারা চুরি করে তাদের যে ফাইন তার থেকে বেশি ফাইন নেওয়া হচ্ছে এদের থেকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর স্লোগান হয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে কী দেখছি, এই আদানি আম্বানি কর্পোরেটদের সাথ হচ্ছে আর কর্পোরেটদের বিকাশ হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিউটিফিকেশনের নামে যারা গরিব হকার আছে, যারা স্টলে সেই অর্থে হয়তো দাম দিতে পারবে না, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। এই চক্রান্তকে আমরা মেনে নেব না, পশ্চিমবাংলারবাসী এই চক্রান্তকে মেনে নেবে না। আর ভাবতে অবাক লাগছে কেন্দ্র সরকার বা রেলমন্ত্রীর এই নির্দেশনা বা এই পলিসির বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো বিধায়ক মন্ত্রী বা শাসক দলের কারো কোনো রকম কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। একে তো 100 দিনের কাজ নাই, তৃণমূল কংগ্রেস চুরি করেছে, জোট চুরি করার ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে, 100 দিনের কাজ হারিয়ে ঘুরছে। আর অপরন্ত কী দেখছি আমরা, আমাদের হকার্স ভাইদের তুলে দেওয়ার চেষ্টা করছে, যদিও 100 দিনের কাজটা কেন্দ্র এখন বন্ধ করে রেখেছে, সম্পূর্ণ রাজনীতিকরণ চলছে। যারা এই কাজ নিয়ে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক, আর কোটি কোটি যে সমস্ত 100 দিনের কাজ করে যাদের পরিবার চলে তাদের কাজটা দিক, কিন্তু সেটাও দিচ্ছে না, যেটাকে নিন্দা জানায় ধিক্কার জানায়, এটা হচ্ছে আমাদের প্রধান। বিধানসভায় আলোচনা হবে, দেখুন এটা তো অবশ্যই কেন করা যেতে পারে না, ইডি সিবিআইকে নিয়ে যদি বিধানসভায় আলোচনা হতে পারে, ভাইপো দলের লোককে বাঁচানোর জন্য যদি বিধানসভায় এই অমুক তমুকের অবস ঘিরাও করতে পারে মমতা ব্যানার্জির দলের লোকেরা, তাহলে এই হকারদের জন্য কেন আলোচনা হবে না? অবশ্যই হবে, মমতা ব্যানার্জির উচিত হচ্ছে স্পেশাল বিধানসভা ডাকা,
স্পিকার স্যারকে দিয়ে মমতা ব্যানার্জি রুচিত হবে স্পেশাল বিধানসভা ডেকে হকার ভাইদের যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা, নিন্দা প্রস্তাব পাস করিয়ে মুখ্যমন্ত্রীর কাজ হবে এই নিন্দা প্রস্তাবটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করা। জাস্টিস অমৃতা সিনহা যেটা বলেছেন যে অভিষেক ব্যানার্জি নাকি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যেটা ইডি জানিয়েছে, কি বলবেন? ইডি যে যতটুকু তথ্য দিয়েছে তাহলে মনে এখনো বাকি আছে, অসম্পূর্ণ তথ্য দিয়েছে। কারণ একজন এমপি এমএলএ যখন ইলেকশনে তারা কনটেস্ট করেন, যখন এমপি ইলেকশন বা এমএলএ ইলেকশনে তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, যত ব্যানার হোর্ডিং থেকে শুরু করে প্রচারের জন্য যে খরচটা হয় টোটাল থ্রু ব্যাংক বা ব্যাংক মারফত করতে হয়। আর যে এমপি হওয়া যাওয়ার পরে বা এমএলএ হয়ে যাওয়ার পরে যে সাম্মানিক ভাতাটা পায় সেটাও ব্যাংকের মাধ্যমে আসে। তাহলে কি ওই অভিষেকবাবু এতদিন নিতেন না এগুলো?